বিরতির পর স্বাগত। রাজ্যে কোভিড চলাকালীন সময়ে জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে প্যারিস চমুনিতে জমায়েত হয়েছিল সিপিআইএম এর নেতৃত্বরা, আর তখনই অভিযোগ যে কোভিড নিয়ম ভঙ্গ করেছিলেন তারা, আর সেই ভঙ্গের অভিযোগেই আজ কোর্টে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম নেতৃত্বরা। তারা আজ উপস্থিত হয়েছেন কোর্টে হাজিরা দেওয়ার জন্য। আজকের এই মূলত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম নেতা মানিক দে কি বলছেন শোনাবো। কারণে আজকে এই কোর্টে আসা হলো, কোর্টে আসার কারণটা কি? কোর্টে আসার কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক মানে পরিস্থিতি, তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি। তার জন্য তারা আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসেছে। কোর্ট আজকে কি বলেছে স্যার? কোর্ট কিছু বলেনি, তো 5 মিনিট মাত্র আছে। আপনাদেরকে আনতে হয়েছে, মানে কোর্টে আসতে হয়েছে? আমাদের তো কোর্টে ডাকা হয়েছে আজকে, চার্জ ছিল, আমরা আগেই জামিন হয়েছি, আবার ডেকেছে আজকে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা নিয়ম ভঙ্গ করেছেন, আইন ভঙ্গ করেছেন, এটা ঠিক কিনা, কিন্তু অভিযোগ সত্য কি, অভিযোগ সত্য নাই বলতে আমরা বলে দিয়েছি। তখন গিয়ে একটা ন্যাশ ডেট দিয়েছে, ঠিক আছে আপনারা যান, এইটুকু, আর অন্য কোনো কথাবার্তা হয়নি। আজকে কোর্টে কে কে এসেছেন আপনারা? কোর্টে 8 জন ছিল। কে কে? অভিজ্ঞ মেম্বার মানিক সরকার, বাদল চৌধুরী, তারপরে আমি ছিলাম, শঙ্কর দত্ত, পবিত্র রমা দাস, কৃষ্ণরক্ষিত, মধুসূদন দাস, 8 জন। আপনারা শুনলেন সিপিএম নেতৃত্বদের বক্তব্য। তারা বলছেন যে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি বা রাজ্যের যে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলিকে নিয়েই তারা প্রতিবাদে নেমেছিলেন করোনা পরিস্থিতি চলাকালীন সময়ে, আর তখনই তাদেরকে কোভিড নিয়ম ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তাই আজ তারা কোর্টে হাজিরা দিতে এসেছেন, তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানাচ্ছেন নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।